আপনারা দেখছেন শরীয়তপুর টেলিভিশন, স্বাগত জানাচ্ছি শরীয়তপুর জেলা কোভিড 19 আপডেটে। সঙ্গে রয়েছে আমি জিকে সঞ্জিত। গত 24 ঘন্টায় শরীয়তপুর জেলায় আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুই ব্যক্তি নড়িয়া উপজেলায়। শরীয়তপুর জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর অর্ধেক নড়িয়া উপজেলার। জেলায় মোট মৃত্যুবরণ করেছে 62 জন, যার মধ্যে নড়িয়া উপজেলায় মৃত্যুবরণ করেছে 32 জন। এদিকে দেখা গিয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের গবেষণায় দেশে নতুন শনাক্তের 98% হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, এবং ডেল্টা ভ্যারিয়েন্টের মৃত্যুর কোলে জ্বলে পড়ার সংখ্যা খুব বেশি, এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার চেয়ে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও কিন্তু দ্বিগুণ আকারে দেখা দিচ্ছে। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে মৃত্যুর সংখ্যা। এ পর্যায়ে আমরা দেখব শরীয়তপুর জেলা কোভিড 19 আপডেটে আজকে কী রয়েছে। 6 আগস্ট 2021, সিভিল সার্জনের কার্যালয় শরীয়তপুর। কোভিড 19 করোনা ভাইরাস আপডেটে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় 215টি নমুনা পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে 78 জন। এ নিয়ে জেলায় পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 5,795 জন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে আরও 2 জন। মৃত দুই ব্যক্তি নড়িয়া উপজেলার। এ নিয়ে মোট মৃত্যু 62 জন। এ পর্যায়ে দেখব উপজেলা ভিত্তিক নতুন আক্রান্তের সংখ্যা। শরীয়তপুর সদর উপজেলায় 10 জন, জাজির উপজেলাকেও আক্রান্ত হয়নি, নড়িয়া উপজেলাকেও আক্রান্ত হয়নি, ভেদরগঞ্জ উপজেলায় নতুন করে শনাক্ত হয়েছে 16 জন, ডামুড্ডা উপজেলায় 36 জন, গোসাইরহাট উপজেলায় 16 জন সহ মোট নতুন শনাক্ত 78 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 61 জন। বর্তমানে সক্রিয় করোনা পজিটিভ রোগীর সংখ্যা শরীয়তপুর জেলার মধ্যে রয়েছে 2,174 জন। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতনতার বাইরে কোনো বিকল্প নেই। যতদিন পর্যন্ত সরাসরি প্রতিষেধক কোনো টিকা আবিষ্কার না হবে, ততদিন পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে করোনাকে মোকাবেলা করতে হবে। সেক্ষেত্রে যখনই আপনার ঘর থেকে বের হবেন অবশ্যই মাস্ক পরিধান করবেন, সবসময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখার চেষ্টা করবেন, এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। শরীয়তপুর টেলিভিশনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.shariatpurtv-press.com ভিজিট করুন, এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল www.youtube.com/shariatpurtelevision ইউটিউব চ্যানেলে যেয়ে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/shariatpurtelevision ফেসবুক পেজে যেয়ে লাইক অথবা ফলো করুন। দেখা হবে পরবর্তী নজরে। আল্লাহ হাফেজ।